हेलो फ्रेंड्स, আমি পপি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আর দেখতে দেখতে এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে আর গরমও বেশ ভালো পড়ে গেছে। আর এই গরমে সবথেকে যেটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে সান ট্যান। আমাদের স্কিনে প্রচণ্ড হারে সান ট্যান পড়ে, আর এই ট্যান যখন ধীরে ধীরে পড়তে পড়তে বেড়ে যায় তখন রিমুভ করা ভীষণ শক্ত হয়, ভীষণ মুশকিল হয়ে ওঠে আমাদের জন্য। আর তার মধ্যে ডার্ক স্পট, পিগমেন্টেশন এসব তো আছে। তো এই সান ট্যান যখন আমাদের স্কিনে চলে আসে তখন আমাদের সবার প্রথমে খেয়াল আসে পার্লারের কথা। ঠিক বলেছি তো? হ্যাঁ, পার্লারের কথা। আমরা পার্লার যাই আর যে কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে আসি স্কিনের জন্য। কিন্তু এখন তো লকডাউন চলছে, আমরা ঘরে আছি, আর ঘর থাকাটাই আমাদের জন্য সব থেকে সেফ। ঘরেতে থাকলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তাই ঘরেতে আমরা যেহেতু আছি তাই ঘরেতেই হোম রেমেডি দিয়ে স্কিন কেয়ার করতে হবে, না হলে সান ট্যান কিন্তু প্রচণ্ড পড়ে যাবে, তখন কিন্তু রিমুভ করা খুব মুশকিল হবে। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরেতে বসে হোম রেমেডি দিয়ে কিভাবে তুমি তোমার স্কিনে সান ট্যান রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেসিয়াল প্যাক, যেটা আমি কফি দিয়ে বানাবো। আর কফি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। স্কিনে এটা আমাদের ডার্ক স্পট রিমুভ করবে, সান ট্যান রিমুভ করবে, পিগমেন্টেশনের জন্যও খুবই ভালো। আর কফি তাছাড়া আমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে। আর কফির সাথে আমি যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো চলো বন্ধুরা, আমি দেখে নিই আমি কফি ফেসিয়াল প্যাক কীভাবে বানাবো আর তার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টস কী কী অ্যাড করবো। আমি এখানে এরকম একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি। এবার আমি নেব 2 চামচ কফি, দু চামচ কফি নিয়ে নিয়েছি। এরপর নেব বেসন 2 চামচ, তারপর আমি এখানে নিচ্ছি কাঁচা দুধ 2 চামচ। আমি এখানে দুধ ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি দুধ না থাকে তোমরা দুধের বদলে দইও ব্যবহার করতে পারো। আমি এখানে আপাতত 2 চামচই দুধ দিলাম, যদি পরে এটা প্যাকটা বানানোর সময় আরও দুধ লাগে তখন আমি অ্যাড করব। আর এরপর আমি নিয়ে নেব আমার লাস্ট ইনগ্রিডিয়েন্টস, হানি, মধু। তো এটা আমি 1 চামচ নেব, 1 চামচ মধু। আমি প্যাকটাকে খুব ভালোভাবে মেশাবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কফি ফেসিয়াল প্যাকটা কিভাবে বানালাম, আর আমার প্যাকটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর অ্যাপ্লাই করার আগে প্রথমে আমি আমার চুলটাকে বেঁধে নেব। আমি আমার চুলটা বেঁধে নিয়েছি, এবার এইরকম একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করব। এটা খুব সাবধানে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা লিকুইডের মতো তাই এটা খুব সাবধানে অ্যাপ্লাই করতে হবে। আর এটা একদম চোখের নিচ থেকেই দেওয়া যাবে। আমি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি
অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এবার এটাকে 30 মিনিটের জন্য এই অবস্থাতেই ছেড়ে দেব, 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে আর আমার মুখটাও একদম শুকিয়ে গেছে, একদম টান টান লাগছে, দেখো পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে নর্মাল জলে জল দিয়ে ধুয়ে আসব। তবে এটাকে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব, তারপর হালকা হাতে রাবিং করে এটাকে ক্লিন করে আমি তোমাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি আর এখন আমি এটাকে হালকা হাত এটাকে স্পঞ্জ মুছে নেব। দেখো আমার মুখটা কতটা গ্লো লাগছে, তোমরা বুঝতে পারছো কি? আমার আগের মুখের ছবিটা আমি এদিকে দিয়ে দেব, তোমরা দেখতে পাবে, দেখো কতটা মুখটা পরিষ্কার লাগছে। আর এরকম একটা ফেসিয়াল করার পর এরকম একটা টোনিং করতেই হবে। তো আমি যেটা সবসময় ব্যবহার করি গুড ভিপসের রোজ গ্লো টোনার, এটা আমার খুব ফেভারিট টোনার। তো আমি এখন টোনিং করে নেব। আমি টোনিং করে নিয়েছি, তোমরাও এটা বাড়িতে ব্যবহার করো, বানিয়ে চটপট বানিয়ে ফেলো আর ব্যবহার করো। আর তোমরা আমাকে ব্যবহার করে বলো তোমাদের কেমন লাগলো। তবে হ্যাঁ, যাদের ট্যানিং খুব হয়ে গেছে তারা সপ্তাহে 2 দিন ব্যবহার করো, আর যাদের একটু কম ট্যান আছে তারা সপ্তাহে 1 দিন ব্যবহার করো। আর এটা কিন্তু বানিয়ে স্টোর করে ফ্রিজে রাখা যাবে না, যখন বানাবে তারপরেই এটা ব্যবহার করে ফেলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে সাথে শেয়ার করো, আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ব্যবহার করো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ফেসিয়াল প্যাকটা কেমন লাগলো, তোমাদের কতটা উপকার হয়েছে এই প্যাকটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর এরকম ভিডিও আসতেই থাকবে। তো তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।